নিয়ে আসছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। এই গরুটার বয়স? বয়স 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে। 6 দাঁত। কয় নাম্বার বাচ্চা? এটা আপনার দ্বিতীয় বাচ্চা দেবে। আগে একটা বাচ্চা দিছে, এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে। জি। এখন কি প্রেগনেট? এখন প্রেগনেট। কত দিনের? এখন প্রেগনেট আর আপনার 10-12 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে। 10-12 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে। তো এখন যদি কারোকে এই গরুটা কিনতে হয়, আইডিয়া করে কিনতে হবে। জি। তো এটা যদি কারো আইডিয়াতে আসে, কেমন দাম দিতে হবে আপনাকে? আজকে সব গরু ফিক্সড রেট একদম বুঝছেন, একদমই বলে দেব। তো একদম কত? একদম এটার 85 হলে দেওয়া যাবে। শুধু 85? 85। 1,85,000 একদম? একদম। আজকের পর্বের 1 নম্বর গরু এটা। জি। পাশে 2 নম্বর যে আরেকটা সাদা কালো গরু আপনি রাখছেন, এটা কোন জাতের গরু? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। এই গরুটার বয়স? এই গরুটার বয়স 4 দাঁত। 4 দাঁত। কয় নাম্বার বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা দেবে। আগে একটা বাচ্চা দিছে, এটা সেকেন্ড টাইম বাচ্চা দিবে। প্রেগনেট? প্রেগনেন্ট। পোলান পালান তো আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, পোলান পালান মানে আর প্রচুর জায়গা দেখেন। বাকি আছে কতদিন? এটা হয়তো 12-13 দিনের মধ্যে বাচ্চা। 12-13 দিন এরকম আইডিয়া করতেছেন, এর মধ্যেই বাচ্চা দিয়ে দিবে। তো এটা আজকের পর্বের 2 নম্বর গরু, একদম কেমন? এটার দাম পড়বে একদম, কোন দর দাম চলবে না, 1,65,000 হলে দেবো। 1,65,000 একদম? যদি কারো পছন্দ হয় আপনার সাথে কথা বলে বুকিং দিবে? দিবে। আচ্ছা, এটাও সাইড করে দেন। তার সিরিয়ালের 3 নম্বর যে গরুটা আপনি রাখছেন, এটা? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। এই গরুটার বয়স? এটার বয়সও 4 দাঁত ছিল, 6 দাঁত হবে। 4 দাঁত ছিল, 6 দাঁত হবে। জি। আচ্ছা, এটাও প্রেগনেট? এটা প্রেগনেট। সেকেন্ড টাইম না থার্ড টাইম? এটা সেকেন্ড। সেকেন্ড টাইম। জি। আচ্ছা, তো এটা বাকি আছে কতদিন? এটার বাকি আছে এখনো 15 দিন। 15 দিন, 16 দিন এরকম টাইম আছে। আপনারা এই ধরনের গরুই বেশি কালেকশন করেন, পরবর্তীতে এখানে বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে বা বাচ্চা দেওয়ার পরে বিক্রি করেন? তো এটা আজকের পর্বের 3 নম্বর গরু, একদম কেমন? এটার দাম পড়বে 2,05,000 টাকা একদম। 2,05,000 টাকা একদম? যদি কারোর পছন্দ হয় শুধু সিরিয়াল নাম্বার বলে বুকিং দিবে? জি। আচ্ছা, এই পাশে যে আরেকটা সিরিয়ালের 4 নম্বর গরু আপনি রাখছেন, এটা? এটা কোন জাতের গরু? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। এই গরুটার বয়স? এটার বয়স আপনার 8টা। 8টা? দাঁত 8টা হয়ে গেছে। তাহলে আগে কয়টা বাচ্চা দিছে? আগে একটা দিছে, তারপরও আগে একটা দিছে, এটা সেকেন্ড টাইম? সেকেন্ড টাইম। এটাও প্রেগনেট? প্রেগনেট। এটা কতদিনের প্রেগনেট? এটা আপনার তো চলছে মোটামুটি, পোলান পোলান চলে আসছে, তবে হয়তো 10-12 দিনের মধ্যে বাচ্চা হয়ে যে কোনো মুহূর্তে বাচ্চা দিতে পারে। আচ্ছা, আর গাড়ি ঘোড়াতে এই ধরনের গরু যদি দূর দূরান্তে নেওয়া হয় কোনো সমস্যা হবে কি? না, এগুলো আল্লাহর রহমতে এখনো সমস্যা হওয়ার গরু এখনো হয়নি। তো এটা আজকের পর্বের সিরিয়ালের 4 নম্বর গরু, একদম কেমন? এটার দাম পড়বে আপনার 60,000 টাকা। একদম 60,000 টাকা? 1,60,000। 1,60,000। আচ্ছা, তো কারো যদি পছন্দ হয়, সিরিয়ালের 4 নম্বর গরু ছিল এটা, পাশেই 5 নম্বর যে আরেকটা গরু আপনি রাখছেন, এটা? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। জার্সি মিক্সড আছে, মাথা ডলো শঙ্কর জাত বলে এই গরুটা। আচ্ছা, আর মাথার যে বৈশিষ্ট্য শঙ্কর জাতের বৈশিষ্ট্য, বা যারা গরু বিষয়ে অভিজ্ঞ আছে তারা দেখলেও বুঝতে পারবে যে আসলে গরুগুলো কেমন। এর পর্বের 5 নম্বর গরু, এটার দাম রাখছেন কেমন আপনি? এটা কোনো দরদাম না হলে একদম 1,72,000 হলে দেওয়া। 1,72,000 হলে আজকের পর্বের 5 নম্বর গরুটা আপনি দর্শকদের দিতে পারবেন? দিতে পারবেন। আচ্ছা, এই গরুটাও সাইড করে দেন। পাশে 6 নম্বর যে আরেকটু বড় সড়ো করে একটা গরু রাখছেন আপনি, এটা কোন জাতের গরু? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। এই গরুটার বয়স? এগুলোর বয়স 6 দাঁত। 6 দাঁত। কয় নাম্বার বাচ্চা? এটা বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা দিবে, এটাও প্রেগনেট? প্রেগনেট। ওলান পালান তো বেশ আসছে। হ্যাঁ, বাকি আছে কয়দিন? দুধ হয়েছে প্রথমে আপনার 24-25 দুধ হয়েছে প্রথম বাচ্চাতে? প্রথম বাচ্চাতে। আচ্ছা, তো এটা এখন কত দিনের প্রেগনেট? এটার প্রেগনেন্ট তো আপনার এটা 15-16 দিনের মধ্যে বাচ্চা, 15-16 দিনের মধ্যে বাচ্চা দিবে। উলান পালান আসা শুরু করছে অলরেডি। তো এটা আজকের পর্বের 6 নম্বর গরু, দাম রাখছেন কেমন? এটা 2,40,000 টাকা। 2,40,000 টাকা একদম? এই পাশে সিরিয়ালের 7 নম্বর আর একটা সাদা কালো গরু আপনি রাখছেন, এটা? এটা হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। এই গরুটার বয়স? এটার বয়স হলো আপনার 6 দাঁত আছে, 8 দাঁত হচ্ছে। দাঁতের দিক দিয়ে পরিপূর্ণ? জি। আর এই ধরনের গরুগুলো আসলে কতগুলো বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে? এগুলো 10-12টা বাচ্চা দেয়। 10-12টা বাচ্চা দেয় যদি কনসেপ্টে কোনো সমস্যা না হয়। আচ্ছা, তো এটা এখন প্রেগনেট? জি। কত দিনের?
এটা উলান পালান চলে আসছে 15 দিনের মধ্যে বাচ্চা 15 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে জি তো আজকের পর্বের 7 নম্বর গরু এটা দাম রাখছেন কেমন এটা 160 হলে দেওয়া যাবে 160 জি কারো যদি পছন্দ হয় আপনার সাথে কথা বলে বুকিং দিতে পারবে পারবে এটাও সাইড করে দেন তার পাশে আরো একটি গরু আপনি রাখছেন আজকের পর্বের 8 নম্বর গরু কালো করে এটা কোন জাতের গরু এটা আপনার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান জাতের একটা গরু একদম কালো হলে অস্ট্রেলিয়ান বলেন জি এটার বয়স কেমন দুই দাঁত জি প্রথম বাচ্চা এখন কি সঙ্গে বাচ্চা আছে না প্রেগন্যান্ট এটা প্রেগন্যান্ট এটাও প্রেগন্যান্ট জি তো এটা তুলান পালান একটু কম সময় আছে দীর্ঘ দিন হ্যাঁ এটা 15-20 দিন মতো টাইম আছে এখন আচ্ছা তো এটা সময়টা একটু বেশি নেবে যদি কেউ চায় তার খামারে নিয়ে গিয়ে রেডি করে সেখানে বাচ্চা খালাস করতে পারবে জি তো এটার দাম রাখছেন কেমন এটা 135,000 135 আজকের পর্বের 8 নম্বর গরু এটা আর আপনার খামারের সবথেকে কম দামি গরু এটা পাশে আর একটা গরু আপনি রাখছেন 9 নম্বর গরু এটা কোন জাতের গরু হলস্টেন ফ্রিজিয়ান জার্সি একটু মিক্সড আছে এই গরুটার বয়স আপনার 8 দাঁত হয়ে গেছে 8 দাঁত হয়ে গেছে মানে দাঁতের দিক দিয়ে পরিপূর্ণ কয় নাম্বার বাচ্চা এটা বাচ্চা দ্বিতীয় বাচ্চা এটাও প্রেগনেন্ট না এটা বাচ্চা হয়েছে এটা বাচ্চা দিয়ে দিয়েছে অলরেডি কি বাচ্চা আছে সঙ্গে এটা বাচ্চা দিয়েছে নষ্ট হয়ে গেছে বাচ্চাটা মারাও গেছে আবার আচ্ছা তো শুধু যদি বাচ্চা ছাড়া গরু কেউ নিতে চায় তাহলে এটা নিতে পারে হাত পানানো দুধ আছে এখন 17-18 দুধ দেওয়া 17-18 হাত পানায় দহন করে দেখাই দিবেন এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখবো 180,000 180,000 টাকা একদম না দরদামের সুযোগ আছে একদম আজকে একদম আজকে সব একদম এই পাশে আরও কিছু গরু আছে ওইগুলো দেখি চলেন পর্বের 10 নম্বর যে গরুটা আপনি রাখছেন এটা কোন জাতের গরু এটা হলস্টেন ফ্রিজিয়ান জার্সি মিক্সড আছে হলস্টেন ফ্রিজিয়ান জার্সি মিক্সড আছে আচ্ছা এটা একটু রুগা পাতলা গরু মনে হচ্ছে যে হ্যাঁ এটা 5 মাস যা 6 মাস গাভের বয়স 6 মাস প্রেগন্যান্টের বয়স 7-8 কেজি দুধ আছে এখনো দুধ আছে জি সঙ্গে বাচ্চা নাই কেউ যদি চায় প্রেগন্যান্সি চেক দিয়ে এই গরুটা নিতে পারবে অনেক একটা বিশাল গরু তো এগুলো যত্নের অভাবে এই গরুগুলো এরকম হয়ে গেছে একে যত্ন করতে হবে যত্ন করলে এই গরুগুলো এক সময় পালান হয়েছে বা দুধ হয়েছে গরুতে আচ্ছা অনেক দুধ হয়েছে প্রায় 20-22 কেজি করে দুধ আপনার আইডিয়া যদি কারোর পছন্দ হয় আপনার সঙ্গে কথা বলে নিতে পারে।